আমি শাহাদাত হোসেন, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। আধুনিক হলেও হয়রানি কমছে না পাসপোর্ট করতে গিয়ে। পুলিশ ভেরিফিকেশনের নামে ঘুষ আর হয়রানি কমছে না কিছুতেই। সাধারণ পাসপোর্টধারীদের অভিযোগ, ঘুষ ছাড়া পাসপোর্ট পেয়েছেন এমন অভিজ্ঞতা বিরল। মহাপরিচালক জানালেন, অভিযোগ আসলেও আপাতত বিকল্প ব্যবস্থা নেই। কর্মদিবসের প্রতিদিনই ভিড় লেগে থাকে পাসপোর্ট অফিসে। শহরের বিভিন্ন স্থান থেকে আসছে নতুন পুরনো অগণিত পাসপোর্টের আবেদন। লম্বা লাইনের কারণে দীর্ঘ অপেক্ষায় প্রায় পড়তে হয় আবেদনকারীদের। 12টার দিকে আমার বেবি পাসপোর্ট করতে, তো ও কিনাকে নিয়ে আসতে হবে। আইডি কার্ডের মেইন কপিটা আনতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমার এটা জমা নেয়নি। নিয়ম অনুযায়ী সাধারণ ক্ষেত্রে 21 কর্মদিবস আর জরুরির বেলায় এক সপ্তাহ পর পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা। আসলে কতদিনে পাচ্ছেন সাধারণ মানুষ আর কতটা সহজ আবেদন থেকে পাসপোর্ট প্রাপ্তির পথ? সপ্তাহে তো সবকিছু ঠিক আছে, কিন্তু এখন বলতেছে যে আপনি মেইন আবার আইডি কার্ড নিয়ে আসেন, আমি ওইখানে থেকে আবার ফিরিয়ে দিচ্ছি। আমার তো তিনবার পাঠালো, এবার লাস্ট ফাইনালি বললো যে আমারটা হবে না, কালকে আসবে। পাসপোর্ট ডিজিটাল হচ্ছে, কিন্তু এটা কোন ধরনের সেবা? বাইরে একরকম, ভেতরের সিস্টেম আর একরকম। আবেদনকারী পাঁচজনের পুরো প্রক্রিয়ায় সঙ্গী হই আমরা। তাদের একজন রুবেল হোসেন। আবেদনের কয়েকদিনের মাথায় পুলিশের ফোন, বর্তমান ঠিকানায় না এসে বলা হলো ডিবি অফিসে যেতে। পাসপোর্ট অফিসে জমা দেওয়া কাগজের বাইরে চেয়ে বসলেন অসংলগ্ন 6 ধরনের কাগজ। এনআইডি জমা দিলেও বলছেন জন্ম তারিখে ভুল। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোরাঘুরির পর জানালেন 2000 টাকা দিলে সমাধান সম্ভব। বাধ্য হয়ে সে পথেই হাঁটতে হলো রুবেলের। বাকিদের বেলায়ও একই রকম অভিজ্ঞতা। 500 থেকে 2000-এ ভেরিফিকেশন সারতে হয়েছে সবার, সঙ্গে হয়রানি তো আছেই। প্রক্রিয়ায় এমন হয়রানি নিয়ে অনেকটাই নিরুপায় পাসপোর্ট অফিস। আবার পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার সুযোগও নেই। পুলিশ ভেরিফিকেশনটা এখনও উঠানো যাবে না। আপনারা জানেন বাংলাদেশে অনেক রোহিঙ্গা এখন 10 থেকে 11 লাখ বাংলাদেশে অবস্থান করছে, সেই জন্য পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আমরা জানতে চাই যে তার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সঠিক আছে কিনা। পুলিশের দায়িত্ব হলো ওটা আমাকে কনফার্ম করা, এবং কর্মকর্তা কর্মচারী চেষ্টা করছে। তারপরেও কিছু মহারানি আমরা এখনও আমার মনে হয় রিমুভ করতে পারিনি। দিনে দিনে আধুনিক হচ্ছে পাসপোর্ট, শীঘ্রই যুক্ত হচ্ছে ই পাসপোর্ট, তাই ভোগান্তি বন্ধেও বিকল্প উপায় বের করার দাবি ভুক্তভোগীদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দুর্গন্ধযুক্ত পরিবেশে টেকাই দেয় নারায়ণগঞ্জের অনেক এলাকায়। খাল, বিল, নদী, নালার পানি হয়ে পড়েছে দূষিত। তরল বর্জ্য নির্গমনকারী শতাধিক শিল্প প্রতিষ্ঠানে ইটিপি না থাকায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন আর পরিবেশ অধিদপ্তর, তাতেও কাজ হচ্ছে না কোনো। দিনের পর দিন নিয়ম না মেনেই চলছে কারখানার চাকা। কুচকুচে কালো খালের পানি, সাথে উৎকট গন্ধ। নারায়ণগঞ্জের শাসনগাঁও, ইজদাইর, মাজদাইর, ওয়াবদারপুল, সিদ্ধিরগঞ্জের সিমরাইল, পাঠানটুলি সহ বেশ কয়েকটি এলাকায় গড়ে উঠেছে 300+ তরল বর্জ্য নির্গমনকারী ডাইং কারখানা। এগুলোর মধ্যে 110টিতে এখনও স্থাপন করা হয়নি বর্জ্য পরিশোধন যন্ত্র বা ইটিপি প্ল্যান্ট। এসব ডাইং কারখানার কেমিক্যাল মিশ্রিত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে খাল, বিল, ড্রেন ও নালায়, যা DND ক্যানেলের মাধ্যমে গিয়ে মিশছে শীতলক্ষা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী আর মেঘনা নদীতে, যার ফল ছড়াচ্ছে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। এই পানি কি পরিশোধন করে ফেলায় না, নাকি সরাসরি ফেলায়? সরাসরি ফেলায়। ইটিপির মাধ্যমে যদি এরা ফিল্টার করে পানিটা পাড়ায় তো খালে, তো পানি পরিষ্কার পাইতে। এরা পাইপ দিয়া খালে নেওয়ার ব্যবস্থা করে দিছে, খালে হালাইতেছে। মাছ মুছ থাকে না, সাপ কুছে সব মরে যায়, ডাঙের পানি খুবই খারাপ। বড় শিল্প প্রতিষ্ঠান মালিকদের দাবি, ছোট প্রতিষ্ঠানগুলো নিয়ম মানছে না, তাই বড় বাজেট খরচ করে ইটিপি বসিয়েও তারা ফল পাচ্ছেন না। আমরা কিন্তু ইটিপি করে কিন্তু পানিটা ছাড়ছি, তাহলে কিন্তু লাভ হচ্ছে না, কারণ আমরা ইটিপি করে ছাড়তেছি আর যারা লোকাল ডাইংগুলি তারা ইটিপি করছে না, ফলে পানি কিন্তু এক জায়গাতেই যাচ্ছে। অনেক কারখানা মালিক নিয়ম না মানায় হুমকি বাড়ছে পরিবেশের ওপর, একথা মানছেন প্রশাসনের কর্মকর্তারাও। পরিবেশ অধিদপ্তর বলছে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা। দূষণ করবে, ক্ষতিপূরণ দিবে, সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা দূষণকারী প্রতিষ্ঠানকে 3-4 করে অনেক টাকার অঙ্কে, অনেক বেশি টাকার ক্ষতিপূরণ আমরা আদায় করতেছি। আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো লাঘবের জন্য আমরা জাতীয় পর্যায়েও সরকার কাজ করছে এবং জেলা পর্যায়েও কিন্তু আমরা কাজ করছি।
জেলা প্রশাসক জানান, ছোট কারখানাগুলোর কথা মাথায় নিয়ে কেন্দ্রীয়ভাবে ইটিপি করার কথা ভাবা হয়েছিল, কিন্তু খরচের হিসেব না কুলোনোয় সে পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। নারায়ণগঞ্জ থেকে পরিবেশ দূষণের খবর জানবো সহকর্মী আমির হোসেন স্মিথের কাছ থেকে। স্মিথ, নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে? আপনি জানেন যে নারায়ণগঞ্জের যে খাল বিলগুলো আছে সেগুলো কিন্তু সব দূষিত। অর্থাৎ নারায়ণগঞ্জের এমন কোনো খাল খুঁজে পাওয়া যাবে না যেখানকার পানি মানুষের ব্যবহারের উপযোগী, এবং এমন কোনো নালা খুঁজে পাওয়া যাবে না যেখানে পয়োনিষ্কাশন বর্জ্য এবং শিল্প কারখানার বর্জ্য পড়েনি। যে কারণে কিন্তু প্রায় নারায়ণগঞ্জ শহরের, অর্থাৎ শহরের আশপাশের যতগুলো খাল বিল আছে সবগুলোই দূষিত। আর প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়, যে সমস্ত শিল্প কারখানা এই ধরনের এই দূষিত কারখানা বা যারা সরাসরি বর্জ্য এই খাল বিল নদী নালাতে ফেলছে তাদেরকে বিভিন্ন সময় জরিমানা করা হয়। আর পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নোটিশ পাঠানো হয়, বিভিন্ন শিল্প কারখানায় নোটিশ পাঠানো হয়, তারা জরিমানা আদায় করে, এই মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু পরিবেশের যে আইন, সেই পরিবেশের আইন যদি সংশোধন করা না হয় তাহলে এই পরিবেশের উন্নতি করা কোনো অবস্থাতে সম্ভব নয় বলে পরিবেশ অধিদপ্তরের একটি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে নারায়ণগঞ্জের যে সমস্ত বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে যাদের ইটিবি প্ল্যান রয়েছে কিন্তু তারা ইটিবি প্ল্যান ব্যবহার করেন না, ইটিবি প্ল্যানের খরচ বেশি পড়ে বিধায় তারা সরাসরি বর্জ্য পুনর্গণ শোধন না করে সরাসরি খাল বিলে ফেলছে, অর্থাৎ ছোট ছোট ফ্যাক্টরি থেকে বেশি দূষিত করছে বড় বড় ফ্যাক্টরিগুলোতে। আমির হোসেন স্মিথ, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে শব্দ দূষণ। পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুযায়ী বন্দর নগরীতে শব্দ দূষণ সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। এতে বধিরতা, অবসাদ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তবুও যানবাহনের বিকট হর্ন এবং উচ্চ শব্দে মাইক বাজানোর অসুস্থ প্রতিযোগিতা বন্ধে নেই কোনো উদ্যোগ। সড়কের পাশেই বিভিন্ন প্রতিষ্ঠানের জেনারেটরের উচ্চ শব্দে অতিষ্ঠ পথচারীরা, সাথে শত শত যানবাহনের বিকট হর্নের প্রতিযোগিতা তো আছেই, কানে হাত দিয়েও দাঁড়িয়ে থাকা দায়। বন্দর নগরীতে শব্দ দূষণ স্বাভাবিক মাত্রা ছাড়িয়েছে অনেক আগেই, কিন্তু তা নিয়ন্ত্রণে নেই কার্যকর পদক্ষেপ। যানবাহন চালকরাও বেপরোয়া, ফলে সড়কে চলাচল করা মানুষকে সইতে হচ্ছে এই অত্যাচার। পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বাণিজ্যিক, মিশ্র ও আবাসিক এলাকায় শব্দের সহনীয় মাত্রা যথাক্রমে 75, 60 ও 50 ডেসিবেল। তবে জরিপ চালিয়ে চট্টগ্রামে এই তিন ক্যাটাগরির স্থানেই পাওয়া গেছে অনেক বেশি মাত্রা। এখানে প্রায় সময় দেখা যাচ্ছে শব্দের মানমাত্রা প্রায় 80-85 মধ্যে থাকে। এগুলো হচ্ছে আসলে একটা বাণিজ্যিক এলাকা, এখানে থাকার কথা ছিল 70-এর মতো। যারা এরকম শব্দ বলতেছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব পড়ছে মানব শরীরে, বধিরতা, হৃদরোগ সহ দীর্ঘস্থায়ী নানা রোগে আক্রান্ত হতে পারে ভুক্তভোগীরা। হার্টের রোগ বেড়ে যায়, স্নায়ুবিক অবসাদ, অনিদ্রা, উচ্চ রক্তচাপ, এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। বর্তমানে আপনি যদি আমাদের কার্ডিওলজি বিভাগ অর্থাৎ হৃদরোগ বিভাগে গিয়ে দেখেন, দেখবেন যে হার্টের রোগী সেখানে একটা ওভারফ্লো, এই যে রোগীর চাপ যে বেড়ে গেছে তার একটা কারণ কিন্তু শব্দ দূষণজনিত কারণ। নগরীতে দিন দিন বেড়েই চলেছে শব্দ দূষণের মাত্রা, এর নিয়ন্ত্রণ করা না গেলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। শৈব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। গঞ্জ ও গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা, ছেলে সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 2 জন। কুমিল্লা সদর থানা পুলিশ জানায় সকালে পালপাড়া এলাকায় একটি সিএনজি অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি 4 যাত্রী আহত হয়। হাসপাতালে নেওয়া হলে আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াসি ইসলামকে, আমিনুল ইসলামের স্ত্রী ও মেয়ের অবস্থা আশঙ্কামুক্ত। ঈদের ছুটি শেষে তারা ঢাকায় ফিরছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। এদিকে নারায়ণগঞ্জ এবং গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ, তিনি জানাবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবরাখবর। খালেদ, আপনি কেমন দেখছেন মহাসড়কের পরিস্থিতি? সড়ক বিভাগের নির্দেশনা কি মানা হচ্ছে?
আমি আছি কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায়। এখানে সকাল থেকেই আমি অবস্থান করছি এবং অতীতে যে দৃশ্যগুলো আমরা মহাসড়কে দেখতে পেতাম, যে গাড়ির গতির যে প্রতিযোগিতা, দ্রুত গতিতে কে কার আগে যেতে পারবে, সেরকম প্রতিযোগিতা আজকেও আসলে মানা হচ্ছে না। চালকরা দেখা যাচ্ছে যে ফাঁকা পেলে ওভারটেক করছেন, আর মহাসড়কে বিপুল পরিমাণ শুধু গাড়ি, থ্রি হুইলার এবং লেগুনা এরকম গাড়িগুলোকে আমরা দেখতে পাচ্ছি মহাসড়কে চলাচল করছে। এদের সাথে আমরা কথা বললাম যে আপনারা যে এই মহাসড়কে চলছেন এটা কি ঠিক হচ্ছে কিনা। ওরা বললো যে আমরা সুযোগ পেলেই মহাসড়ক করছি, আমরা আমাদেরকে যেতে হচ্ছে, এবং এ ব্যাপারে তারা তাদের বক্তব্যকেই সঠিক মনে করছেন, যে তাদের কাজটিকে সঠিক মনে করছেন। এবং মহাসড়কের 10টি জায়গায় আমরা জানি খালেদ সাইফুল, আপনাকে অনেক ধন্যবাদ। নাব্য সংকটের কারণে আজও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে চলছে ফেরি। পারাপারের অপেক্ষায় দুই ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, 5-6টি ছোট ও মাঝারি এবং 3টি ডাম্প ফেরি নদীর তলদেশ ঘেঁষে চলাচল করছে, তবে ফেরিগুলো ধারণ ক্ষমতায় পুরোপুরি যানবাহন নিতে পারছে না। মূল চ্যানেলে পলি পড়ে যাওয়ায় প্রায় 30 কিলোমিটার ভাটিতে ঘুরে রোরো ফেরি চলাচল করে গতকাল কাঁঠালবাড়ি থেকে সেটি শিমুলিয়া পৌঁছাতে লেগেছে 6 ঘন্টারও বেশি সময়। তাই আজ রোরো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় দুপুরে যানবাহনের সারি লেগেই থাকছে। শিমুলিয়া কাঁঠালবাড়ির চাপ গিয়ে পড়ছে দৌলতদিয়া পাটুরিয়ার উপর। ৪১৯ জন হাজি নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সোমবার রাত 11:10 ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এ সময় হাজিদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিমানের শীর্ষ কর্মকর্তারা। সরকারি ব্যবস্থাপনায় যাওয়া এসব হজ যাত্রীরা পুরো হজ প্রক্রিয়া সন্তুষ্ট হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে সৌদি এয়ারলাইন্সের SB802 ফ্লাইট রোববার দিবাগত রাত 3:19 ঢাকায় আসে। ফ্লাইটটিতে ছিলেন 380 জন হাজি। যাত্রাপথে বিলম্ব ছাড়া অন্য কোনো অভিযোগ করেননি যাত্রীরা। এবার বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় মোট 1,26,798 জন হজ পালন করতে